মাত্র 1 লাখ টাকায়, মাত্র 1 লাখ, মাত্র 80,000 টাকায় ব্যাটারি চালিত স্কুটি, মাত্র 25,000 টাকায় এই এই গাড়িটা পাবেন। ভুবনেশ্বরের কাগজ প্রথম মালিকের গাড়ি। রে পাগল বেশ আওলা বেশ, এটা কি রাখছস? এডি আবার কি এত পাগলের মতন সব এলোমেলো, এটা কারণটা কি? তুই জায়গা কি নাই গাড়ির আহার? এত জায়গা বানা দেয় তারপর হয় না, তিনটা সাইডটা এত জায়গা রাখি এরপর গাড়ির আহার হয় না, এটা আপনি পারি না গাড়ি চালায়। বিসমিল্লাহ করে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহর আশের মেহরবানি, আজকে যে গাড়ির প্রাইসটি দিমু একদম ধামাকা, মানে ডাবল ডাবল ত্রিপল ধামাকা, মানে ধামাকার আছে কোনো শেষ নেই। আল্লাহর রহমতে প্রত্যেকটা গাড়িতে, প্রত্যেকটা গাড়ির ছোঁয়ায় ছোঁয়ায় থাকবে ধামাকা ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমার ইউটিউব চ্যানেল নাম ফারুক মোটরস অফিসিয়াল, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন টিপ দিয়ে রাখবেন, আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো বাটন হিট করে পাশে থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর 14 নম্বর ভাষান ট্যাগ বাজার, ক্যান্টনমেন্ট মেজর স্কুলের পশ্চিম সাইড আমাদের প্রথম শোরুম, আর দ্বিতীয় শোরুম হলো ভাষান ট্যাগ বাগান বাড়ি, ক্যান্টনমেন্ট সিএমএ হাসপাতালের পশ্চিম সাইটে, অথবা মাটিকাটা চেকপোস্টের মাঝামাঝি ভাষান ট্যাগ বাগান বাড়ি। আজকের কথা না বাড়াই চলে যাই আপনাদের মূল্যবান ভিডিওতে। আচ্ছা বিসমিল্লাহ করে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। এই গাড়িটা আলহামদুলিল্লাহ একদম টোটাল গোটা গাড়িটা ফ্রেশ, কার্বোডার ভার্সন 2021 মডেল, 2 বছরের পেপারস আলহামদুলিল্লাহ একেবারে ফুলি ফুল ফ্রেশ কন্ডিশন, আর আরসিসি লাগানো আছে, ব্রেক সিস্টেম হাইড্রোলিক আরসিসি লাগানো আছে গাড়িটার ভিতরে, আর গাড়িটার প্রাইস হলো আলহামদুলিল্লাহ একেবারে নিম্ন প্রাইজে বলতে এসেছি, মাত্র 2,45,000 টাকায় একটা জিক্সার এসে পাবেন ফুলি ফুল ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা যদি একটু লম্বা হয়, যদি ধৈর্য সহকারে দেখেন, এই ভিডিওতে আপনি অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। কারণ অনেক কিছু বলতে আপনার স্বপ্ন পূরণের বাইক হয়তো হইতে পারে এই ভিডিওর মাধ্যমে 40, 50, 60, 70, 80, 90, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ 20 পর্যন্ত বাইক আপনি আজকে ভিডিওতে পেতে পারেন। অতএব ভিডিওটা টানাটানি না করে আপনার পছন্দের বাইকটা আপনি আপনি নিজে না কেন, আপনি আত্মীয়স্বজন পরামর্শীরা হয়তো কিনে দিতে পারেন একটা বাইক, বা তারা বলতে আছে একটা বাইক আপনাকে কিনে দিতে, হয়তো বিশ্বাসের মাধ্যমে আপনি ভালো একটা বাইক কম প্রাইসে হয়তো পারে পেতেও পারেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছে আপনারা, এটা হলো টিভিএস 4B, টিভিএস 4B সিঙ্গেল ডিক্স এর বাইক আলহামদুলিল্লাহ। গোটা গাড়িটা একেবারে মোটামুটি ফ্রেশ কন্ডিশন, গাড়িটা ওয়ান টেস্ট, গাড়িটা 2021 মডেল, আর প্রাইস মাত্র ওয়ানলি 1,20,000 টাকা, প্রাইস মাত্র ওয়ানলি 1,20,000 টাকায় টিভিএস 4B। ইনশাল্লাহ আসেন গরিবের সিভিআর, হ্যাঁ গরিবের হুন্ডা সিভিআর, ঠিক আছে বাস্তবে সিভিআর, আর গরিবের সিভিআর বললাম এই জন্যই কারণ এই বাইকটাই অনেকে 2,20,000, 2,30,000 বেচে, আর এই বাইকটা আমি একটু কম প্রাইসে বেচার একটু কারণ আছে আমি বলে দিই আপনাদের। এই গাড়িটা পিস্টনটা দুর্বল আছে, আপনি পিস্টন লাগাই দিবেন বাট গাড়ি রানিং, ঠিক আছে একটু ধুমা মারে, ধুমা মারার কারণে আমি নিজেই বললাম পিস্টনটা দুর্বল। হুন্ডা সিভিআর আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন, 150 সিসি গাড়িটা ফ্রেশ কন্ডিশন, 2 বছরের কাগজ, প্রথম মালিকের গাড়ি, আর প্রাইস মাত্র একদম 1,65,000 টাকা হুন্ডা সিভিআর, এটা গরিবের একটা সিভিআর। আচ্ছা নেক্সট এফজেড ভার্সন 3, এফজেড ভার্সন 3 2019 মডেল, 2 বছরের কাগজ, আপনি ইঞ্জিনের কালারটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, একবার গাড়ি টোটাল দেখেন ফ্রেশ কন্ডিশন, কোনো স্কেচ বা কোনো দাগ নেই, 2 বছরের কাগজ, প্রথম মালিকের গাড়ি, আর প্রাইস মাত্র ওয়ানলি 1,75,000 টাকা, এফজেড ভার্সন 3 মাত্র 1,75,000 টাকায় একটা ফ্রেশ কন্ডিশন বাইক পাচ্ছেন। আচ্ছা এরপরে আমি যে বাইকটা আপনাদের দেখাবো সেটা টিভিএস 4B, এটাও ওয়ান টেস্ট, ওয়ান টেস্ট এক্স কানেক্ট, টিভিএস 4B এক্স কানেক্ট ওয়ান টেস্ট, শোরুম পেপারস 21 মডেল, আপনি চাইলে রেজিস্ট্রেশন আপনার নামে করে নিতে পারবেন, ডাবল ডিক্সের বাইক, মাত্র 1,40,000 টাকা, মাত্র 1,40,000 টাকা পেয়ে যাবেন একটা টিভিএস 4B এক্স কানেক্ট ওয়ান টেস্ট 21 মডেল। আচ্ছা নেক্সট
আপনি ওয়ান টেস্ট আরেকটা গাড়ি পেয়ে যাবেন কার্বুডার ভার্সন, কার্বুডার ভার্সন 2021 এর মডেল ওয়ান টেস্ট, কার্বুডার ভার্সন ওয়ান টেস্ট 2021 এর মডেল, একদম আপনি প্রথম মালিক হয়ে যাবেন গাড়িটার। গাড়িটা ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ, গাড়িটা নেকেড ভার্সন অনেক ফ্রেশ কন্ডিশন। এই গাড়িটা আলহামদুলিল্লাহ চলা আছে মাত্র 12,000 কিলোমিটার, আর প্রাইস মাত্র অনলি 2,05,000 টাকা, ওয়ান টেস্ট অবস্থায় 2,05,000 টাকা। আর যদি আপনার রেজিস্ট্রেশন আমাদের দিয়ে করে নেন তাহলে 15,000 টাকা এক্সট্রা লাগবে, রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা লাগবে, আমরা রেজিস্ট্রেশন করে দিব 2,20,000 টাকার ভিতরে। আচ্ছা লাইক, এরপরে ইয়ামা ফেজার ভার্সন 2 FI, একদম প্রথম মালিকের গাড়ি, 2017 মডেল, 2 বছরের পেপার, প্রথম মালিকের গাড়ি, আর প্রাইস মাত্র 1,70,000 টাকা, মাত্র প্রাইস 1,70,000 টাকায় ইয়ামা পেজার ভার্সন 2017 মডেল। একই কালারের গাড়ি আমার কাছে আরো একটা আছে, এটার প্রাইস আবার 10,000 টাকা বেশি। যেমন মা যেমন গাড়ি তেমন তার প্রাইস, এটাই স্বাভাবিক, যেমন গুড় তেমন মিষ্টি। এটা হলো 2018 মডেল, এটা আবার ওটা থেকে একটু ফ্রেশ আরো বেশি। এটা হলো 2018 মডেল, 2 বছরের পেপার, প্রথম মালিকের গাড়ি, আর প্রাইস মাত্র 1,80,000 টাকা, প্রাইস মাত্র অনলি 1,80,000 টাকা। আচ্ছা নেক্সটে আমি আপনাদের আর কোন দিক দিয়ে শুরু করবো, আসলে গাড়ি তো ব্যাপক। আচ্ছা এখান থেকে শুরু করে দিই। হ্যাঁ দেখেন আপনি ইন্দোনেশিয়ান ভার্সন, ইন্দোনেশিয়ান ভার্সন 10 বছরের কাগজ করা 20-এর মডেল, প্রথম মালিক স্মার্ট কার্ডের গাড়ি, আর মাত্র R15 ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন 3 3,65,000 টাকা, 3,65,000 টাকা, ঠিকই শুনছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে 65,000 টাকা বেশি হয়ে যায় আরো 5,000 টাকা কম দেন, 3,60,000 টাকা দেন। ইন্দোনেশিয়ান ভার্সন 20-এর মডেল, 10 বছরের কাগজ, প্রথম মালিকের গাড়ি, মাত্র 3,60,000 টাকা, R15 ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন 3 R15। আচ্ছা এরপরে এরপরে নেক্সট আপনাদের দেখাবো আমি ইনশাল্লাহ। এটা হলো ভাইয়া আলহামদুলিল্লাহ গাড়ি গোটা ফ্রেশ গাড়ি, ঠিক আছে, 2022-এর মডেল, 2 বছরের পেপার, R1M R1M ইন্ডিয়ান ভার্সন, ডুয়েল চ্যানেল ABS, আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আর এই R1M এর যে প্রাইসটা পড়বে এটা হলো 5,20,000 টাকা একদম, প্লিজ 5,20,000 টাকা একদম। R1M 2022-এর মডেল, 2 বছরের পেপার্স, প্রথম মালিকের গাড়ি। আচ্ছা এরপরে R1 V4 ইন্ডিয়ান ভার্সন, ডুয়েল চ্যানেল ABS, 2022-এর মডেল, 2 বছরের পেপার্স, প্রথম মালিকের গাড়ি, আর প্রাইস মাত্র 4,00,000, দামাদামি করে লজ্জা দেবেন না, 4,70,000 টাকা একদম, 4,70,000 টাকা। R15 V4 রেড কালার গাড়ি, একদম গোটা গাড়িটাই ফ্রেশ কন্ডিশন। আচ্ছা এরপর নেক্সট ইন্দোনেশিয়ান ভার্সন, ভার্সন 3 R15 ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন 3 R15 2022-এর মডেল, আর গাড়িটা 10 বছরের পেপার্স, আর মালিক প্রথম মালিকের গাড়ি, আর ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন বাইক, আর প্রাইস মাত্র 3,90,000, প্রাইস মাত্র 3,90,000, আর নয় 4,00,000, আর নয় 4,20,000, 4,60,000, মাত্র 3,90,000 R15 ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন 3 10 বছরের কাগজ করা 22-এর মডেল, প্রথম মালিকের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা এরপরে নেক্সট আপনাদের দেখাবো আমি হুন্ডা র‍্যাপসল, হুন্ডা র‍্যাপসল ডুয়েল চ্যানেল ABS 2021-এর মডেল, 2 বছরের কাগজ, সেকেন্ড মালিকের গাড়ি, 14,000 কিলোমিটার গাড়িটা চলা, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন। আর কালারটা তো একেবারে গর্জিয়াস কালার, নো স্কেচ নো দাগ, একদম গোটা গাড়িটা ফ্রেশ, নো ইঞ্জিন আনতাস, একদম ফ্রেশ, ইঞ্জিন কোন টাচিং হয় নাই। আর গাড়িটা প্রাইস করবে মাত্র 4,05,000 টাকা, মাত্র 4,05,000 টাকা, হুন্ডা র‍্যাপসল 21-এর মডেল, ডুয়েল চ্যানেল ABS, 2 বছরের পেপার, সেকেন্ড পার্টির গাড়ি। এরপরে টারোজিবি, টারোজিবি 2020-এর মডেল, 10 বছরের কাগজ, গাজীপুরের নাম্বার, প্রথম মালিকের গাড়ি, আলহামদুলিল্লাহ মোটামুটি গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে। এই টারোজিবি গাড়িটা, এটা কিন্তু ভার্সন 3,
এটা কিন্তু আপনার ভার্সন 3 আর এই গাড়িটার প্রাইস পড়বে আপনার মাত্র 2,05,000 হ্যাঁ ঠিকই শুনছেন 2,05,000 টাকায় ভার্সন 3 12GB আলহামদুলিল্লাহ ব্ল্যাক কালার একদম গর্জিয়াস লাগতেছে আচ্ছা এরপরে আপনি জিক্সার মনোটোন ডাবল ডিক্স 2018 মডেল 19 এর রেজিস্ট্রেশন ডাবল ডিক 2 বছরের পেপার মাত্র 1,50,000 জিক্সার মনোটোন ডাবল ডিক্সের মাত্র 1,50,000 আচ্ছা নেক্সট 21 এর মডেল টিভিএস 4B এক্স কানে ডাবল ডিক 21 এর মডেল 2 বছরের পেপার প্রথম মালিকের গাড়ি আর প্রাইস হলো যে আপনার এই গাড়িটার মাত্র 1,58,000 টাকা 1,58,000 টাকা রেড কালারের এক্স কানেক্ট টিভিএস 4B ডাবল ডিক্স এরপরে আছে গরিবের R1M গরিবের R1M আচ্ছা এটা গরিবের R1M বললাম এই কারণেই আসলে গাড়িটা একটা লুক আছে ভার্সন 3 বা R1M এর বা বিফোর এর ঠিক আছে যার কারণে বললাম গরিবের R1M প্রকৃত গাড়িটা হলো এটার নাম হলো যে RKR গাড়িটা 2019 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 2 বছরের পেপার প্রথম মালিকের গাড়ি আর প্রাইস হলো যে মাত্র ওয়ানলি 1,70,000 টাকা মাত্র 1,70,000 টাকা কারণ গোটা গাড়িটাই একদম ইনটেক হ্যাঁ আপনাদের আমি আটটু প্রাইস কম দিতে পারবো যদি আপনারা আমার কাছে আসেন গাড়ি দেখেন আপনাদের পছন্দ হয় ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ বলে দিলাম চ্যালেঞ্জ দিয়ে আচ্ছা এরপরে এবিএস টিবিএস 4B এক্স কানেক্ট 21 এর মডেল 2 বছরের পেপারস আলহামদুলিল্লাহ ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্সের টিবিএস 4B এক্স কানেক্ট মাত্র 1,80,000 টাকা মাত্র 1,80,000 টাকা টিবিএস 4B এক্স কানেক্ট ডাবল ডিক্সের দেখেন আপনি এখানে পাবেন আপনি জিএসএক্সআর ব্ল্যাক কালার 18 মডেল 2 বছরের কাগজ আর হরণ হয়ে গেলাম কইতে কইতে প্রাইসটা মাত্র কত জানেন মাত্র 2,40,000 টাকা মাত্র 2,40,000 টাকা জিএসএক্সআর ব্ল্যাক কালার 18 মডেল 2 বছরের পেপার হরণ হয়ে গেছি এরপরে আপনার R15 ভার্সন 2 এটা হলো যে আপনার নাম্বারটা হলো যে এটা বরগুনার 10 বছরের কাগজ প্রথম মালিকের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গর্জিয়াস লুক আর গাড়িটার প্রাইস মাত্র 2,00,000 মাত্র প্রাইস 2,00,000 টাকায় R15 ভার্সন 2 আচ্ছা এরপরে নেক্সটে এই আপনার ইয়ামা ফেজার ব্ল্যাক কালার গাড়িটা ফ্রেশ ব্ল্যাক অনেক গর্জিয়াস গাড়িটা কালারও ফ্রেশ গাড়িটাও গোটা গাড়িটা ফ্রেশ 10টা বছরের কাগজ করা 43 সিরিয়াল 19 এর মডেল মাত্র 1,80,000 টাকা মাত্র 1,80,000 টাকা ঠিকই শুনছেন আপনি মাত্র 1,80,000 টাকা আচ্ছা নেক্সট আপনি এর পরে দেখাবো আমি এটা হলো ইউম্যাক্স জিপসি বাইক 2020 এর মডেল 2 বছরের পেপারস আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আর ইঞ্জিন আনটাস আর প্রাইস মাত্র 1,50,000 টাকা মাত্র 1,50,000 টাকা এই গাড়িটার মার্কেট প্রাইস কিন্তু ইউজ পরিমাণ অনেক বেশি অনেক আচ্ছা এরপরে স্কুটি আসলে স্কুটির কাছে আইলে না আমার আরো একাধিক কথা বলতে মানে মন চায় কেন মন চায় স্কুটির কাছে আসলে ফারুক ভাই আসলে স্কুটিতে আমার কাছে ব্যাপক পরিমাণ আছে এখন বর্তমানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যে এক চার্জে আপনি কোন কোন জায়গায় তো ইউনিট হলো যে 17 টাকা 16 টাকা 14 টাকা 12 টাকা এক জায়গায় এক ধরনের ইউনিটের দাম এটা তো আমার জানা নেই তবে যতটুকু জানি আমি বলতেছি আপনি একটা চার্জ দিলে গাড়িটা 70 কিলোমিটার চালাতে পারবেন তাহলে 70 কিলোমিটার গাড়ি চালাতে পারলে এক চার্জে কত টাকা দিয়ে তেলে সেভ হয় বলার বাইরে আর সেই স্কুটিটা থাকবে কমলা কালার আর প্রাইস থাকবে মাত্র ওয়ানলি 75,000 টাকায় আর এই যে একটা দেখতেছেন স্কুটি সোনালি কালার গোল্ডেন কালার 2017 মডেল মাহিন্দ্রা মাত্র 70,000 টাকা ইঞ্জিন চালিত গাড়ি মাত্র 70,000 টাকা আর এই পাশে একটা সুজুকি দেখতেছেন আপনি স্কুটি এটা 2016 মডেল 2 বছরের পেপারস আর প্রাইস মাত্র
কত জানেন 1 লাখ টাকায় একটা ইউরো কালারের যদি স্কুটি আসে আপনাকে এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে পালসার 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 2018 মডেল 22 এর রেজিস্ট্রেশন 2 বছরের পেপারস প্রাইস মাত্র অনলি 1 লাখ 15000 টাকা 1 লাখ 15000 টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এরপরে পালসার ইজি 5 ডাবল ডিক্স 19 এর মডেল 2 বছরের পেপারস মাত্র 1 লাখ 30000 টাকা মাত্র 1 লাখ 30000 টাকা এরপরে আছে আরমাদ ব্লু অ্যাডজেট এস 2020 এর মডেল 2 বছরের পেপারস মাত্র 1 লাখ 90000 টাকা মাত্র 1 লাখ 90000 টাকা আচ্ছা তারপরে আছে R15 ইন্ডিয়ান ভার্সন 22 এর মডেল 2 বছর 10 বছরের পেপারস দাম মাত্র 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 টাকা ভাই গাড়ি প্রাইস বলতে বলতে মানে মাথা গেছে হ্যাং হইয়া আচ্ছা যাই হোক আবার সাবেকে ফিরে আসি R15 ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চেন এবিএস 2022 এর মডেল আর প্রাইস মাত্র 3 লাখ 50000 টাকা প্রাইস মাত্র 3 লাখ 50000 টাকা R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন 2022 এর মডেল এরপরে GSX-R GSX-R রেড কালার 20 এর মডেল 2 বছরের পেপারস সেকেন্ড পার্টির গাড়ি আর প্রাইসটা মাত্র 3 লাখ টাকা প্রাইস মাত্র অনলি 3 লাখ টাকা এরপরে মভিস্টার মভিস্টার ইন্ডিয়ান ভার্সন R15 এ তো এক গর্জিয়াস বাইক রে ভাই এই বাইক তো সহজে পাওয়া যায় না একেবারে মভিস্টার গাড়ি তো পাওয়াই যায় না আর এই গাড়িটা 2020 এর মডেল 2 বছরের পেপারস আর প্রাইস হলো মাত্র 3 লাখ 45000 টাকা হ্যাঁ 3 লাখ 45000 টাকা মভিস্টার এরপরে গেছে আমার 100 টাকা ভাই গেছে আমার 100 টাকা কি বলবো এটা তো লাগাই দিতে হবে আমার গেছে 100 টাকা ইন্ডিকেটর আসলে গাড়ি সাপা সাপি করতে করতে আমার ইন্ডিকেটর শেষ আচ্ছা ডাবল ডিক্সে ডাবল ডিক্সের 19 এর মডেল অ্যাপাচি আরটিআর 160 সিসির ডাবল ডিক্সের অ্যাপাচি আরটিআর মাত্র 1 লাখ 15000 টাকা মাত্র 1 লাখ 15000 টাকা এরপরে এই গাড়িটা সোল্ড হয়ে গেল অ্যাপডেট ভার্সন 2 টা ব্ল্যাক কালার এবার আরকেএস 125 সিসি একদম নিউ কন্ডিশন বাইক আর প্রাইস মাত্র 80000 টাকা মাত্র প্রাইস 80000 টাকা এরপরে এই আপনার অ্যাপাচি আরটিআর 2V অ্যাপাচি আরটিআর 2V 2020 এর মডেল 2 বছরের পেপারস 160 সিসি মাত্র 120000 টাকা মাত্র 120000 টাকা তারপরে যেটা আছে এটাও অ্যাপাচি আরটিআর 2V ব্ল্যাক কালার এটার প্রাইস মাত্র 120000 টাকা এটা হলো আবার 21 এর মডেল এটা হলো 21 এর মডেল এরপরে পালসার এনএস আছে এটা হলো 22 এর মডেল ডুয়েল চ্যানেল এবিএস এফআই মাত্র 160000 টাকা মাত্র 160000 টাকা এরপরে জিক্সার আছে জিক্সার 2019 এর মডেল ডাবল ডিক্স 2 বছরের পেপারস মাত্র 155000 টাকা মাত্র 155000 টাকা জিক্সার মনোটোন 2020 এর মডেল 2 বছরের পেপারস মাত্র 160000 টাকা মাত্র 160000 টাকা আচ্ছা ভিউয়ার্স এতক্ষণ আপনাদের আমি যে গাড়িটি দেখাইলাম যে গাড়ির প্রাইস বললাম মডেল বললাম ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়ি ছয় ছয় পাবেন আপনারা ডিসকাউন্ট 100% গ্যারান্টি প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা গাড়িতে অফার থাকবে আসলে কি জানেন মোবাইলে আমরা যে প্রাইসটা বলে থাকি এটাই ফিক্সড থাকে তারপর একটা লোক কাছে আসলে পরে একটা কথা কইলে পরে ওটা রাখা লাগে রাখতে পারি আমরা এটা বলা লাগে আসতে হবে আর অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ আমরা আশা করি আপনাদের কাছে আর আপনাদের দোয়াই আছে কিন্তু ফারুক মোটরস আপনাদের ভালোবাসায় আছে ফারুক মোটরস যারা ফারুক মোটরসকে ভালোবাসেন তাদের জন্য তো আমাদের শুভকামনা থাকবে ইনশাআল্লাহ আর যারা না ভালোবাসে তাদের জন্য দোয়া রইল আমাদের ইনশাআল্লাহ তারপর আচ্ছা ইনশাআল্লাহ আপনারা আসবেন কোথায় মিরপুর 14 নম্বর ভাষানটেক বাজার ক্যান্টনমেন্ট নিজের স্কুটি পশ্চিম সাইটে ফারুক মোটরস পেয়ে যাবেন 1 আর ফারুক মোটরস 2 পেয়ে যাবেন মিরপুর 14 নম্বর ভাষানটেক বাজার বাগান বাড়ি ইনশাআল্লাহ আজকে সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে কম প্রাইসে সুন্দর সুন্দর বাইক আপনাদের উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এফজেড এস ফ্রেশ কালার প্রথম মালিক একদম ফ্রেশ কন্ডিশন আর প্রাইস মাত্র 1 লক্ষ 50000 টাকা প্রাইস মাত্র 1 লক্ষ
প্রথম মালিকের গাড়ি আর প্রাইস মাত্র ওনলি 1,00,000 টাকা। আসলে অবশ্য ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্টের অভাব নাই, থাকলে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। একদম 1,00,000 আসবেন ডিসকাউন্ট দিন ইনশাল্লাহ। আমার চ্যানেলের নাম বলতে হবে। রে পাগল বেশি আওলা বেশি এটি কি রাখছিস? এটি আবার কি এত পাগলের মতন সব এলে মেলে, এটি কারণটা কি? তুই জায়গা কি নাই গাড়ি রাহার? এত জায়গা বানা দেয় তারপর হয় না, তিনটা সাইড দেওয়া এত জায়গা রাখি এরপরও গাড়ি রাহা হয় না। এটা আপনি পারি না গাড়ি চালায়, এত গাড়ি করতে চাইলি? আচ্ছা বেশ ইনশাল্লাহ থাকবে আজকে ভিডিওতে, আপনারা দেখতে থাকেন কি থাকে, খালি ভিডিও দেখবেন। 3,000 টাকায় ব্যাটারি চালিত স্কুটি, একবারে নিউ কন্ডিশন গাড়ি, একবারে ফ্রেশ কন্ডিশন স্কুটি, ব্যাটারি চালিত, একবারে এক চার্জে 70 কিলোমিটার চালাইতে পারবেন গাড়িটা, একদম ফ্রেশ শোরুম কন্ডিশন। দেখতেই পাচ্ছেন এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন, এক চার্জে 70 কিলোমিটার, মাত্র 1,00,000 টাকা স্কুটি, একদম প্যাকেট কন্ডিশন। দেখতেই পাচ্ছেন একবারে প্যাকেট কন্ডিশন গাড়িটা, মাত্র 1,00,000 টাকায় আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন, এ টু জেড ফ্রেশ কন্ডিশন গাড়িটা, একদম 2 বছরের কাগজ, 18 মডেল, মাত্র ওনলি 1,00,000 টাকায় স্কুটিটা, একদম ফ্রেশ কন্ডিশন। দেখতেই পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশন স্কুটিটা, দেখতেই পাচ্ছেন মাত্র 1,00,000 টাকা এই স্কুটিটা, দেখতেই পাচ্ছেন মাত্র 25,000 টাকা এই এই গাড়িটা পাবেন। এটা ইয়ামা কোম্পানি, 10 বছরের কাগজ করা, মাত্র অনলি 25,000 টাকা, মাত্র অনলি 25,000 টাকা। এখানে আপনি পাবেন যে সাইম গাড়ি মাত্র অনলি 70,000 টাকা, এখানে পাবেন আপনি স্টাইগার, এখানে পাবেন স্টাইগার গাড়ি অনলি মাত্র 70,000 টাকা, এই পাশে পাবেন স্টাইগার আরও একটা মাত্র 70,000 টাকা, এই পাশে পাবেন বাস B50 মাত্র 65,000 টাকা, এই পাশে পাবেন আপনি 1,60,000 টাকা আর্মার বলে FZS, এই পাশে পাবেন 90,000 টাকা মাত্র বেলিনি, এই পাশে R15 আছে মাত্র 2,00,000 টাকা, এই পাশে আপনার আরও একাধিক বাইক আছে, যেমন পালসার আছে আপনার মাত্র 85,000 টাকা, এই পাশে আছে রানার আরটি মাত্র 25,000 টাকা, এই পাশে আছে আপনার ডিসকো সরি আপনার TVS মাত্র অনলি 60,000 টাকা, ডিম নিউ আছে মাত্র 55,000 টাকা, আছে ডাবল ডিক্সের অ্যাপাচি RTR মাত্র 85,000 টাকায়, আছে আপনার হোন্ডা টিগার মাত্র 85,000 টাকা অ্যাভেলেবেল বাইক এই শোরুমে আমাদের আছে। আরও বাইক আছে আপনাদের আমি একটু কালনি সময় গেলে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই। এই পাশে TVS মেট্রো রেডি হইতেছে, স্কুটি রেডি হইতেছে, যা যেটা লাগাবো অবশ্যই আগেভাগে বুকিং দিতে পারেন। এই পাশে আছে হিরো গ্লেমার মাত্র 60,000 টাকা, এই পাশে স্কুটি ব্যাটারি আরেকটা আছে, এই পাশে আছে আপনার দেখতে পাচ্ছেন জিপসি সুপার লাইট কে ওয়াই, ঠিক আছে, এই পাশে পালসার আছে মাত্র 85,000 টাকা, যার যেটা লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা ফোন দিয়ে আপনি জানতে পারবেন। এখানে TVS মেট্রো কিন্তু কয়েকটা রেডি হয়েছে আমাদের, ঠিক আছে, নতুন আপডেট বিশেষ গাড়ি এটি সব কিন্তু, ঠিক আছে, মাত্র 40,000 টাকা রানার 80, একবারে নিউ গাড়ি, একবারে নতুন গাড়ি, মাত্র 40,000 টাকা, অ্যাপাচি RTR আছে মাত্র 75,000 টাকা 14 মডেলের, এই গাড়িটা সোল্ড হয়ে গেছে। এরপর আছে সুজুকি হায়াতি আছে মাত্র 65,000 টাকা, বেরিনা সোল্ড হয়ে গেছে, আছে এপ্রিলা, এপ্রিলা গাড়ি আমি একটু যাই আপনাদের দেখাই, এই যে আছে এপ্রিলা 19 মডেল 2 বছরের কাগজ মাত্র 1,40,000 টাকা, মাত্র 1,40,000 টাকা এপ্রিলা। এই পাশে পালসার AS আছে, পালসার AS আছে, তার দাম মাত্র 1,10,000 টাকা, পালসার AS মাত্র 1,10,000 টাকা। এই পাশে পালসার আছে, এই পালসারের দাম মাত্র 85,000 টাকা, মাত্র 85,000 টাকা পালসার, এই যে। এরপরে আছে হুন্ডা লিবু মাত্র 80,000 টাকা, হুন্ডা লিবু আছে মাত্র 80,000 টাকা। এখানে একাধিক বাইক আছে, এটা আমাদের একটা গোডাউনের ভিডিও, স্টক ভিডিও, ঠিক আছে, গোডাউনে যা বাইক আছে এটা একটা স্টক ভিডিও। এই পাশে হুন্ডা টিগার আছে ডাবল ডিক্সের, দাম মাত্র 1,00,000 টাকা, এই পাশে হুন্ডা টিগার আছে, দাম মাত্র 90,000 টাকা, এই পাশে আছে নাইটারাস মাত্র
45,000 টাকা এই মাস আছে এফজেড এস দুইটা এক লগে 1,05,000 1,00,000 টাকা দুইটা জিডে নেন এফজেড এস ভার্সন 1 এই পাশে একাধিক বাইক আছে দেখছেন এই যে এই পাশেও একাধিক বাইক আছে প্রত্যেকটার প্রাইস বলে দিলাম ইউরো কালারে পাশে আট টিয়ার আছে মাত্র দাম হলো 85,000 টাকা এই পাশে ফেজার আছে মাত্র দাম হলো 90,000 টাকা আছে এখানে আপনার হোন্ডা হর্নেট মাত্র 1,10,000 টাকা জিক্সার আছে বসে মাত্র প্রাইস 1,40,000 টাকা ওইটা আছে মাত্র 80,000 টাকা হোন্ডা কোম্পানির বাইক যার যেই বাইকটা লাগে অবশ্যই আমাদের জানাবেন অথবা জানাইতে পারেন আপনারা ইনশাল্লাহ যার যেই বাইকটা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ